জার্নি উইথ অভিজিৎ, জার্নি উইথ অভিজিৎ, রিশার জার্নি উইথ অভিজিতের হাত ধরে জ্যাক অলিভয়েলের সহযোগিতায় এবারও আমরা বিচারকেরা নেমে পড়েছি এই ঋষভ বিভিন্ন পূজা মণ্ডপ থেকে, জগদ্ধাত্রী পুজো মণ্ডপ থেকে সেরা এবং সেরা সেরা বেছে নেবার বিভিন্ন পুরস্কারের মাধ্যমে এই সমস্ত পুজো মণ্ডপগুলিকে তাদের সৃষ্টিশীলতা, তাদের উৎকর্ষতা, তাদের সৃজনশীলতা ইত্যাদির মাধ্যমে বেছে নেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে। এই যে বেছে নেওয়ার প্রক্রিয়া বিচারকরা শুরু করে দিচ্ছেন, তার আগে ক্লাব মেম্বারদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের প্রতিবেশী এবং সমস্ত পৃষ্ঠপোষক ক্লাব পৃষ্ঠপোষককে বলুন বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেখতে, যাতে করে দর্শকের বিচারে আপনারা নিজেদেরকে এগিয়ে নিতে পারেন। চলুন, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে, আর দেরি নয়, অতএব এখন আমাদের এগিয়ে চলার পালা। জ্যাক অলিভয়েলের হাত ধরে জার্নি উইথ অভিজিতের সহযোগিতায় এবারে আবারও জগদ্ধাত্রী পুজোর পূজা মণ্ডপগুলিতে সেরা সেরা বেছে নেবার লড়াই শুরু। নমস্কার, আমি অমৃতেন্দু লাহা, সারদা মাতা ফরওয়ার্ড ক্লাবের সেক্রেটারি। এবছর আমরা 51 বছরে পা দিলাম। আমাদের এবছরের আকর্ষণ হচ্ছে, আমরা বছরই চেষ্টা করেছি যে নতুনত্ব কিছু করার প্রতি বছরই। গত বছরও আমরা 50 বছরে সেরা সেরা পুরস্কার পেয়েছিলাম। এবছরও চেষ্টা করেছি যে সমাজে মানুষের যে দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি, সেটা সেই মহাভারতের যুগ থেকে শুরু করে আজ অবধি যে পরিবর্তন খুব একটা হয়নি, তার উদাহরণ হচ্ছে আমরা যদি মহাভারতের সেই সময় দ্রৌপদীর বস্ত্রহরণ ওই ঘটনাটা দেখে থাকি, আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কলকাতায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা, তো এইটাকে সামনে রেখে আমরা যেটা তুলে ধরতে চেয়েছি যে মানুষের মনের মধ্যে অ্যাটলিস্ট নারীদের প্রতি সম্মান তৈরি হোক, এবং নারী পুরুষ যে সমান সমান অধিকার নিয়ে লড়াই করছে সমাজের, আর নারীদের প্রতি সম্মান যাতে মানুষের তৈরি হয় পুরুষতান্ত্রিক সমাজে, সেইটাকে ফুটিয়ে তোলার একটা চেষ্টা আমরা করেছি। আমরা নাম দিয়েছি চক্রব্যূহ। আর একটা বিষয় হচ্ছে, এবছরের আরও একটা বড় আকর্ষণ হচ্ছে আমাদের সুনামধন্য জ্যাক অলিভ অয়েল কোম্পানি এবং আমাদের মিডিয়া পার্টনার জার্নি উইথ অভিজিৎ, যে ইউটিউব বা আমাদের যে মিডিয়া পার্টনার, তারা যেভাবে সহযোগিতা করেছে পুজোটাকে তুলে ধরার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, এবং এই বড় বড় কোম্পানিগুলো আসার ফলে আমাদের পুজো আরও বড় হচ্ছে, রিশার মান বাড়ছে, রিশা সম্বন্ধে মানুষ জানছে, রিশায় যে একটা জগদ্ধাত্রী পুজো এত বড় জায়গায় পৌঁছেছে সেটাও মানুষ জানছে। আমি তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার ক্লাবের সদস্যর পক্ষ থেকে এবং সমগ্র রিশাবাসীর পক্ষ থেকে তাদের প্রত্যেককে আমার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা থাকলো। আপনারা সবাই দেখুন, বেশি বেশি করে এই চ্যানেলকে আপনারা দেখুন, জার্নি উইথ অভিজিৎকে আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন, দেখতে থাকুন, এবং এর মধ্যে দিয়ে আপনারা আরও অন্যান্য পুজোও দেখতে পাবেন, আর আমাদের সাবস্ক্রিপশন যত বাড়বে, আমরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, আমরাও একটা ভালো রেজাল্টের দিকে চলে যাব। ধন্যবাদ।